পরিধান করুন সেবা নিন, এই প্রত্যয়কে সামনে রেখে রাজশাহীতে আনসার ভিডিবি ক্লাব ও সমবায় সমিতির উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকাল 10:30টার সময় মহানগরীর জিরো পয়েন্ট থেকে করোনা ভাইরাস প্রকোপ বৃদ্ধির প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে আনসার ভিডিবি ক্লাব ও সমবায় সমিতির আয়োজনে এ সচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিটি জিরো পয়েন্ট থেকে শুরু করে মনি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় র্যালি থেকে রাস্তার মানুষজনকে বিনামূল্যে মাস্ক পরিধান করিয়ে দেওয়া হয়। র্যালিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী জেলা কমান্ড্যান্ট জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন 12 নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এক শরীফুল ইসলাম বাবু এবং মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সালাদিন আহমেদ মিন্টু। এছাড়াও বোয়ালিয়া থানা কার্যালয়ের আনসার ও ভিডিবি কর্মকর্তা রকিবুল হাসান সহ মহানগরীর বিভিন্ন থানার মহিলা প্রশিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।